আসসালামু আলাইকুম। সহজ এবং মজার একটি মিক্সড ভেজিটেবল রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এইভাবে রান্না করে দেখবেন আপনি অনায়াসে ভাত পোলাও এবং রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। আর এই সবজিটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বড় বড় করে কেটেও সবজিটা তৈরি করতে পারবেন। তো আজকের এই সবজিটা রান্না করার জন্য আমি এখানে বাঁধাকপির 1/4 ভাগ নিয়েছি, 2টি আলু এবং 1টি গাজর, আর নিয়েছি 10-12টি শিম। এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম যতটুকু সম্ভব মিহিকুচি করে ফিরে আসছি আপনাদের মাঝে। তো দেখুন, সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং অফ স্ক্রিনে পানি ঝরিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি। তো এবারে সবজিটা রান্না করার জন্য চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলি 1/4 কাপ। যেহেতু এখন শীতের সিজন এবং পেঁয়াজ কলিটা অ্যাভেলেবল, সেজন্য অ্যাড করে দিলাম। তো না থাকলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আদা পেস্ট 1 টেবিল চামচ। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে আমি 3-4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এবারে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। তো এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবারে আমি এতে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। তো আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেইভাবেই মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমেই গাজর এবং আলু কুচি। তো অবশ্যই যে সবজিটা একটু বেশি শক্ত সেই সবজিটা আগে অ্যাড করে দিবেন। তো এটিকে আমি চুলার আঁচ লোতে রেখে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সবজিটা হাফ সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এবারে আমি এতে অ্যাড করে দিলাম শিম। তো আপনাদের সাথে প্রথমেই বলেছি, অপেক্ষাকৃত শক্ত সবজিটা প্রথমেই অ্যাড করে দিবেন। আর একসাথে যদি সবগুলো সবজি অ্যাড করে দেন তাহলে সবজিটা একদম গলা গলা হয়ে যাবে। তো আমি আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে শিমটাকে মিশিয়ে নিলাম। তারপর আবারও 2 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো ফিরে আসলাম 2 মিনিট পর। তো আলু গাজর এবং শিমটা কিন্তু 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি কাঠের সাহায্যে খুব ভালোভাবে সবজিটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি একটু অফ স্ক্রিনে লবণটা চেখে দেখেছি, তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়ামে করে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার সবজিটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানিটা পুরোপুরি শুকোতে যাব না, এইরকম একটু মাখামাখাই রাখবো। এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর 1 মিনিটের মতো হালকা একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন পাউডার 1 চা চামচ।
তো আমি আবারও হাফ মিনিটের মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই আমার সবজিটা অলমোস্ট তৈরি হয়ে যাবে। তো সবজিটা আমি নামিয়ে নিয়েছি, আর এই গরম গরম সবজি দিয়ে আপনারা অনায়াসে রুটি পরোটা ভাত পোলাওয়ের সাথে অনায়াসে খেতে পারবেন। তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কতটা সফট এবং তুলতুলে হয়েছে আর কতটা লবণীয় হয়েছে আপনারা নিশ্চয়ই সবজির কালারটা দেখে বুঝতে পারছেন। তো উপর থেকে কিছু ধনে পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মিক্সড ভেজিটেবলটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার আজকের এই ভেজিটেবল রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং খুব বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, সেই অবধি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।